এদিকে গাজীপুর সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। এই মুহূর্তে জয়দেবপুরে আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রদের তিথি কিন্তু এগিয়ে আছে। কাউন্সিলররা অর্থাৎ 57টি ওয়ার্ডের যারা কাউন্সিলর প্রার্থী রয়েছে, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর, তারা সবাই কিন্তু বিভিন্ন জায়গায় গণসংযোগ করছে এবং মিছিল করছে। তাদের প্রার্থীরাদের কিন্তু সমর্থকদের নিয়ে বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করা হচ্ছে। এই যখন অবস্থা, যারা মেয়র প্রার্থী রয়েছে অর্থাৎ এই পুরো সিটিতে 8 জন যে মেয়র প্রার্থী রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো শোডাউন কিংবা যেটাকে বলে প্রচার প্রচারণা, সেটি আমরা খুব বেশি লক্ষ্য করিনি। তবে তারা বিভিন্ন জায়গায় এখনও যাচ্ছে যে নির্বাচনী যে অফিস করা কিংবা পাড়া মহল্লাতে নিজেদের সমর্থন গড়ে তোলা, সেগুলো নিয়ে কিন্তু মেয়র প্রার্থীরা কাজ করছে। অপরদিকে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছে, যেহেতু কাউন্সিলর প্রার্থী প্রতি ওয়ার্ডেই অনেক বেশি, যে সেই কারণে কিন্তু প্রতিযোগিতাটা, মূল প্রতিযোগিতাটা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে টঙ্গিতে দু একটি জায়গায় মিছিল করেছে কাউন্সিলর প্রার্থীরা। যদিও দুপুরের পর আওয়ামী লীগ সমর্থিত যে মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, তার কিন্তু মিছিল করার কথা ছিল টঙ্গিতে, সেখানে আমরা অবস্থান করেছি, কিন্তু যদিও সেখানে সেই মিছিলটি হয়নি। তিনি আমাদেরকে জানিয়েছেন সন্ধ্যার পর জয়দেবপুরে এলাকায় এখানে তিনি প্রচার প্রচারণা চালাবেন নেতাকর্মীদের নিয়ে। এই অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখছি যে পুরোদমে যে প্রচার প্রচারণা, সেটি শুরু হতে কিন্তু আরও কয়েকদিন লাগবে। এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, সবাই কিন্তু নির্বাচনী প্রস্তুতি শেষ করে প্রচার প্রচারণায় নামছে। আনুষ্ঠানিক প্রচার প্রচারণার প্রতীক বরাদ্দের পরে যে অংশটা থাকে অর্থাৎ আজকে, সেটি কিন্তু পুরোদমে শুরু হলেও দু একটি জায়গা এখন পর্যন্ত বাকি রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে আপনারা জানেন যে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার কিন্তু আজকে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে। সেখানে বলেছেন গাজীপুরের এই সিটি নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো কিন্তু নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এছাড়া প্রার্থীদেরকে খুব সহনশীল আচরণ করার জন্য অনুরোধ করেছেন। তো গাজীপুরের নির্বাচনী তথ্য এই ছিল আমার কাছে থাকা সবশেষ। রাজিবুল হাসান গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন।